পেবিয়ার্স তো আমাদের এখানে একটা সূচি দেওয়া আছে সেই সূচির মধ্যে দাম যখন এক দেওয়া আছে যে চাহিদার পরিমাণ এবং যোগান পরিমাণ তো দাম যখন এক টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে তিরিশ এটাকে আমরা কোয়ান্টিটির ডিমান্ড বলতে পারি আর এটা হচ্ছে কোয়ান্টিটি এস যোগান সমীকরণ তো দাম যখন এক টাকা তখন আমাদের কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে তিরিশ আর যোগানের পরিমাণ হচ্ছে দশ দাম যখন দুই টাকা তখন আমাদের কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডের পরিমাণ হচ্ছে বিশ এবং যোগান সমীকরণ হচ্ছে যোগানের পরিমাণ হচ্ছে বিশ দাম যখন তিন টাকা তখন আমার চাহিদার পরিমাণ বা কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে দশ এবং যোগান পরিমাণ হচ্ছে তিরিশ তো এক্ষেত্রে আমরা বলতে পারি দাম যখন এক টাকা তখন কোয়ান্টিটি ডিমান্ড তিরিশ এবং যোগানের পরিমাণ হচ্ছে দশ তখন আমার ডিমান্ডের যোগানের চেয়ে ডিমান্ড বেশি দাম যখন দুই টাকা তখন সেম মুহূর্তে দেখা যাচ্ছে আমার কোয়ান্টিটিও সেম হয়ে গেছে এবং যোগানের পরিমাণও সেম হয়ে গেছে অর্থাৎ ডিমান্ড ইকুয়াল এটাই হচ্ছে আসলে আমার বারসম্য পরিমাণ যেটাকে ইকুলো ভ্রেম বলা হয় সমতা তারপর দাম যখন তিন টাকা হয়ে গেছে তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে দশ এবং কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে তিরিশ অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ডিমান্ড গ্যাট হারে দেন সাপ্লাই তো সেটাকে যদি আমরা এখন চিত্রের মাধ্যমে সূচির মাধ্যমে দেখাই এটা পি আর এটা হচ্ছে আমার কোয়ান্টিটির ডিমান্ড সাপ্লাই পরিমাণ অর্থাৎ যেটাকে আমার চাহিদা এবং ডিমান্টেড বুমিও ক্যালক্রম তো এদিকে আমরা এখন রাখব তো আমার প্রথম দাম ছিল এক টাকা দুই টাকা তিন টাকা আমার এটা হচ্ছে আমার যোগান রেখা এস এস আর এটা হচ্ছে আমার চাহিদা রেখা ডি ডি প্রাইম এস এস প্রাইম তো আমার দাম যখন দুই ঠেকা তখন সেক্ষেত্রে আমার ডিমান্ড হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে ইকুলো ইকলেব্রিয়াম পয়েন্ট যেটা হচ্ছে আমার সমতা ইকলেব্রিয়াম পয়েন্ট যেখানে হচ্ছে বারসাম্যর পরিমাণ এটা হচ্ছে আমার বারসাম্যর পরিমাণ তো এখানে ভূমি অক্ষে আমি কোয়ান্টিটি ডিমান্ড এবং কোয়ান্টিটি কে ধরেছি এবং লম্ব খেয়ে আমি প্রাইস কে নিয়েছি আমার যখন এক টাকা দামে তখন আমার কোয়ান্টিটি হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে তিরিশ একক এটা হচ্ছে আমার তিরিশ একক আর আমার যোগানের পরিমাণ হচ্ছে দশ একক অর্থাৎ আমার এক টাকা দামে চাহিদা হচ্ছে তিরিশ একক এবং যোগান হচ্ছে দশ একক দুই টাকা যখন দাম হয়েছে তখন কিন্তু আমার চাহিদা এবং ডিমান্ড দুইটাই কিন্তু সেম রয়েছে অর্থাৎ সেজন্য ডিডি ডিডি প্রাইম চাহিদা ডিমান্ড রেখা এবং এস এস প্রাইম যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এই ই বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে আমার বারসম্য বিন্দু বারসম্য দাম এবং দাম ও সেম এবং যোগানো সেম এটার কারণে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু এরপর দাম যখন তিন টাকা তখন আমার যোগানের পরিমাণ হচ্ছে দশ এবং কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে তিরিশ মানে দাম যখন তিন টাকা তখন আমার ডিমান্ড হয়ে গেছে দশ মানে ডিমান্ডটা দাম বৃদ্ধির পরে ডিমান্ডটা কমে গেছে এবং যোগানটা বৃদ্ধি হয়ে এটা তিরিশ হয়ে গেছে অর্থাৎ এক টাকা দামে যোগান হচ্ছে তিরি দশ এক টাকা দামে আমার যোগান হচ্ছে দশ দুই টাকা দামে যোগান হচ্ছে বিশ তিন টাকা দামে যোগান হচ্ছে তিরিশ তার মানে এখান থেকে আমরা অ্যাস অ্যাস প্রাইম বিন্দুটা পেয়েছি তাহলে আমরা বুঝতে পারলাম ইকুলো পয়েন্ট হচ্ছে মানে পারসম্য বিন্দু হচ্ছে আমার ই বিন্দুটা যে বিন্দুতে আমার দাম এবং কোয়ান্টিটি দুইটাই সমান হয়েছে ওকে ডান আশা করি বুঝতে পারছো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম